বলিউডে খুব শীঘ্রই অভিষেক হচ্ছে যেসব স্টার কিডদের। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। কখনো বা স্টার কিড, কখনো বা আনকোরা কেউ, বলিউডে প্রত্যেক বছরেই অভিষেক হয় বহু নতুন মুখের। এবছরও সিলভার স্ক্রিনে দেখা যাবে এক ঝাঁক নবাগতদের। এদের অনেকের সঙ্গে দর্শক ইতিমধ্যেই পরিচিত, অনেকে আবার একেবারে অচেনা। এক নজরে দেখে নেওয়া যাক এমনই কিছু নতুন মুখকে। মরাঠি ছবি সাইরাত মহারাষ্ট্রে বিপুল সাড়া ফেলেছিল একসময়ে। এই সাইরাত এর রিমেক তৈরি হচ্ছে বলিউডে, যার নাম ধরক। শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুরের বলিউডের অভিষেক হতে চলেছে এই ছবি দিয়েই। দিন কয়েক আগেই কলকাতার ব্যস্ত রাস্তায় শুটিং হয়েছে এই ছবির। আগামী 6 জুলাই মুক্তি পেতে চলেছে ছবিটি। এই ধরক ছবিতে জাহ্নবীর বিপরীতে দেখা যাবে ঈশান খট্টরকে। শাহিদ কাপুরের ভাই ঈশান এর আগে উড়তা পাঞ্জাব এর সহকারী পরিচালকের কাজ করেছেন, আর তারপরেই একেবারে অভিনয়ে। যদিও অভিনয়ে ক্যারিয়ারের শুরুটা ঈশান করলেন ইরানিয়ান পরিচালক মজিদ মাজিদির বিয়ন্ড দ্য ক্লাউডস ছবিটি দিয়েই। সাইফ আলী খানের কন্যা সারা আলী খানেরও এই বছরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন। ব্যাক টু ব্যাক দুটি ছবিতে তাকে দেখা যাবে। কেদারনাথ ছবিতে তাকে দেখা যাবে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে, আর রোহিত শেট্টি পরিচালিত সিম্বা ছবিতে তিনি রণবীর সিং এর সঙ্গে রোমান্স করবেন। পরিচালক সুজিত সরকারের হাত ধরে এই বছরেই বলিউডে পা রাখতে চলেছেন বনিতা সান্ধু। ছবির নাম অক্টোবর। এর আগে গুটি কয়েক বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন বনিতা, আর তারপরেই একেবারে বরুণ ধরনের বিপরীতে 13 এপ্রিল মুক্তি পাবে এই অক্টোবর। টেলিভিশনের জনপ্রিয় মুখ অঙ্কিতা লোখান্ডেও এই বছরেই বলিউডে ক্যারিয়ার শুরু করতে চলেছেন। কঙ্গনা রানাউতের সঙ্গে মনি কর্ণিকা ছবিতে তাকে দেখা যাবে। চলতি বছরের 27 এপ্রিল মুক্তি পাওয়ার কথা এই ছবির। একসময়ের টেলিভিশনের চেনা মুখ মনি রায়ও এই বছরেই সিলভার স্ক্রিনে আত্মপ্রকাশ করতে চলেছেন। অক্ষয় কুমারের সঙ্গে গোল্ড ছবিতে তো তিনি থাকছেনই, আর রণবীর কাপুর আর আলিয়া ভাটের সঙ্গে ব্রহ্মাস্ত্র ছবিতেও দেখা যাবে মৌনিকে। সালমান খানের বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মার বলিউডের ডেবিউ নিয়ে গুঞ্জন বহুদিনের। সালমান খান ফিল্মস ব্যানারের লাভরাত্রি বলে একটি ছবিতেই আত্মপ্রকাশ করতে চলেছেন আয়ুষ। এই লাভরাত্রি ছবিটি দিয়েই বলিউডে ডেবিউ হতে চলেছে এক আফগান মডেলের। ওয়ারিনা হোসেন নামের এই মডেলকে দেখা যাবে আয়ুষের বিপরীতে। সানি দেওয়ালের পুত্র করণও এই বছরেই বলিউড ডেবিউ করছেন, তবে পাল পাল দিল কে পাস ছবিটির পরিচালনা এবং প্রযোজনা দুটোই সানি নিজে করেছেন। অভিনেতা বিনোদ মেহরা বোধহয় এখনো দর্শকদের স্মৃতিতে টগবগে। প্রয়াত অভিনেতার পুত্র রোহানকে শীঘ্রই সিলভার স্ক্রিনে দেখা যাবে। এক ঝাঁক তারকা রয়েছেন রোহানের ডেবিউ ছবি বাজারে। রয়েছেন সাইফ আলী খান, চিত্রাঙ্গদা সিং, রাধিকা আপ্তে। চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যাও বলিউডে ডেবিউ হতে চলেছেন এই বছরেই। টাইগার শ্রফের বিপরীতে স্টুডেন্ট অব দ্য ইয়ার 2 ছবিতে দেখা যাবে অনন্যা পান্ডেকে। বন্ধুরা, দেখলেন তো এবছর কতগুলো স্টার কিড অথবা নবাগতদের অভিষেক হচ্ছে বলিউড পাড়ায়। এখন দেখার বিষয় ঋত্বিক রোশন অথবা শ্রদ্ধা কাপুরের মতো এই স্টার কিড ও নবাগতরা তাদের প্রথম ছবিতেই বাজিমাত করতে পারেন কিনা। এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন আমাদের। আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।